পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। রাজধানী থেকে যশোরের রেলপথে দূরত্ব কমবে অর্ধেকের বেশি। পুরো প্রকল্প শেষ হবে 2024-এ। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত এ বছরই শেষ করার তোড়জোড়। কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য আমরা দিনরাত 24 ঘন্টা কাজ চলমান রেখেছি। প্ল্যাটফর্মের নিচে পার্কিং এর ব্যবস্থা থাকবে, যেটা বাংলাদেশের অন্য কোনো রেল স্টেশনে নাই। আর এখানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আন্ডারপাস থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ থেকে খুলছে দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা। প্রাথমিক বিদ্যালয় খুলবে 2 মার্চ। গতানুগতিক উচ্চশিক্ষায় না ছুটে কারিগরি শিক্ষামুখী হতে পরামর্শ। কোন কোন মহলের সব বিষয়ে অতি আগ্রহ ভালো চোখে দেখছে না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র সচিব। পেশাদারিত্বের বাইরের কোন কূটনৈতিক অতি আগ্রহ দেখালে সতর্ক করা হবে। কৃষককে আগাম আবহাওয়া বার্তা দিতে মাদারীপুরে কোটি কোটি টাকা ব্যয়ে বসানো রেইন গজ মিটার আসছে না কোনো কাজে। তদারকির অভাবই কারণ, তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়কের নামকরণ হলো লিটল বাংলাদেশ। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন, প্রবাসীদের মাঝে উচ্ছ্বাস।